কোনে মসজিদে ফজরের নামাজে অনেক দিন আগের কথা, উপস্থিত হয়ে থেকে গ্রামগঞ্জে আমি ঘুরি ফজরের নামাজ পরিপূর্ণ মুসল্লিতে, কিভাবে ইমাম সাহেব সম্ভব হলো? তারামিজের দুইজন ছেলে এই গ্রামে থাকে, বড় আন্তরিক ভাবে একামতে সালাতে চেষ্টা করতেছে, মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে। বিগত বন্যায় যখন ভেসে গেল দেশ, তখন আমরা সেই পানিতে সাঁতার দিল, সাঁতার দিতেছে তালামিদের কর্মীদের দেখেছে। মায়ের কোলের জাদু ভেসে গেছে, সেই সন্তানকে উদ্ধার করে দিয়ে দিল তালামিদের ছেলে। আপনাদের এই মন মানসিকতা এই খেদমত যেন প্রিয় জন্মভূমির মুখে অব্যাহত থাকে। হে ভুবল বাতাস পাক মদিনার দিকে প্রবাহিত হো, নসিমা গুজর কুন জহালম মুহাম্মদ রাখবর কুন, উম্মতের দুরবস্থার কথা পাক মদিনায় রহমতুল্লিল আলামিন কে অবগত করো। আল্লাহুম্মা সাল্লি বলেছিলেন আরফাত সুনা হাল তে দর পে আশিকোঁ কা হুজুম হোগা, যে আপনার দরবারে অনেক গোলাম আলে মুস্তাফা এসে উপস্থিত হবে, আমিও আমার নয়নের দু ফুটা জল সেই আরফার তন্ত্রে সংরক্ষিত রাখবার জন্য কম্পিত চরণে এসে উপস্থিত হয়েছি। আজকে তালামিজের হাতগুলি মকবুল আল্লাহর দরবারে, তারা দোয়া করবেন এই মহফিলে উপস্থিত হতে পেরে আমি আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। তালামিজে ইসলামিয়ার দূর থেকে দেখি, অনুভব করি, অনেক কিছু দেখছি। বিশেষ করে আমার ওয়ালিদ মাহতরমের প্রাণ প্রিয় সংগঠন ছিল, আপনারা আমাদের আত্মার আত্মীয়, সেই সম্পর্কটুকু যেন বহাল থাকে। বিগত বন্যায় যখন ভেসে গেল দেশ, তখন আমরা সেই পানিতে সাঁতার দিল, সাঁতার দিতেছে তালামিদের কর্মীদের দেখেছে। মায়ের কোলের জাদু ভেসে গেছে, সেই সন্তানকে উদ্ধার করে দিয়ে দিল তালামিদের ছেলে। আপনাদের এই মন মানসিকতা এই খেদমত যেন প্রিয় জন্মভূমির মুখে অব্যাহত থাকে। রোহিঙ্গায় বারবার শেখ করুণ স্মৃতি লাখো মানুষের নঞ্জলে সিক্ত সমুদ্রের কিনারে একটি প্রান্ত, বড় সাধ সেখানে বারবার যাই। যখনই যাই সেখানে দেখি এমন ছেলেও দেখেছি যারা দুই তিন মাস সেখানে আমাদের সহকর্মী হিসাবে সেই মজলুম মানুষের খেদমত করেছে।
এই ধরনের মজলুমদের সেবা। এখন বন্যার পর আমরা কিছু গৃহহীন মানুষ যারা তাদের একটু মাথা গুজার ঠাই দেওয়ার চেষ্টা করতেছি। এই সপ্তাহে 31টি ঘর তৈরি হবে। যেখানেই আমরা যাই এই কর্ম নিয়ে, সেখানে দেখি থালামিদের কিছু কর্মী নিঃস্বার্থ শ্রম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিতেছে। কোন এক মসজিদে ফজরের নামাজে অনেক দিন আগের কথা, উপস্থিত হয়ে দেখি গ্রামগঞ্জে আমি ঘুরি, ফজরের নামাজ পরিপূর্ণ মুসল্লিতে, কিভাবে ইমাম সাহেব সম্ভব হলো? তারামিজের দুইজন ছেলে এই গ্রামে থাকে, বড় আন্তরিক ভাবে একামতে চলাতে চেষ্টা করতেছে, মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে। আপনারা একামতে চলাতের চেষ্টা করবেন সকালের মুক্তর চক, তারপর দেখি সকালে কায়দা সিভারা কোরআন শরীফ নিয়ে ছেলেমেয়েরা আসতেছে, এইটা ইসলামের। যদি কোনো অপ্রত্যাশিত আক্রমণ আসে টার্কির দিকে নজর রাখবেন, কামাল পাশা যা চেয়েছিল তা বাস্তবায়ন সম্ভবপর হয় নাই, আন্ডারগ্রাউন্ড পর্যন্ত দিনই শিক্ষা দেওয়া হয়েছে। প্রয়োজন যে দিনই শিক্ষাকে রাখা এবং এটার জন্য চেষ্টা করা। অনেকদিন আগের স্মৃতি, সিলেট আলিয়া মাদ্রাসায় আমি বোর্ডিংয়ে অবস্থান করি, ফজরের নামাজের সময় মাঝে মাঝে দেরি হয়ে যায়। ওহ, এক উস্তাদ মাস্তারাম নামাজের পর সমস্ত দোয়া করে আমাদের দিকে চেয়ে অনেকক্ষণ কাঁদলেন, তারপর বললেন, তোমরা দিনই শিক্ষা গ্রহণ করতেছ আর ফজরের নামাজ, আর কিছু বললেন না, চোখের জল মুছলেন। আমরা আমার রুমমেট যারা ছিল আমরা ওয়াদা করলাম, কেন যে ও খামোশি দেয় জিস পর তকলির ভি ফেদা হো, আল্লাহ এমন নিরবতা দান করো যার উপর হাজার বক্তব্য কুরবান হয়ে যায়। এখনো পর্যন্ত সেই চেহারা মনে আছে, বোর্ডিং এ যতদিন ছিলাম ততদিন আর ফজরের নামাজ পড়া হয় নাই, কিন্তু তিনি যদি 3 ঘন্টা তকলির করতেন সেই ফল হইত না, কিন্তু শুধু তার নয়নের জল ভোগ বেসে গেছে, নয়নের জলে তোমরা ফজরের নামাজ। আমার উস্তাদ মহতরম ঢাকা আলিয়ার, সম্ভবত তিনি মুসলিম শরীফের উস্তাদ ছিলেন, তিনি কেজি মাহমুদ সাহেবের ওয়ালিদ সাহেব, ক্লাস আরম্ভ হবে তিনি আমাকে ডাকলেন, আজিজ আমিদে রাও। আমার দিকে দেখে না সুখের পানি পড়তেছে, শুনলাম বাবা তুমি নাকি মদিনা মুনাওয়ারায় যাবে, হুজুর আমার সালামটা রোজামারকে পৌঁছে। আমি এখনো পর্যন্ত সেই চেহারা মনে পড়তেছে, সুলতান মাহমুদ সাহেব মদিনা শরীফে যাওয়ার পরই আমার হুজুরের সালাম পৌঁছে দিলাম। সংগঠন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এক নসিহত, ইউখালিতিন নাস লা তাকলিমুন্না দীনাকা, তোমার দিনকে আহত না করে সব ধরনের মানুষের সাথে মিলামেশা করো। হয়তো হতে পারে যে একটা বাতিল মতবাদ পোষণ করে একজন যুবক আপনার সঙ্গে উঠে বসার কারণে সে হেদায়ত হয়ে যেতে পারে, হয় আমার অভিজ্ঞতা আমাদের সঙ্গী একজন কাদিয়ানি হয়ে গেল, আমি খুব স্নেহ সহকারে ওনার সাথে সম্পর্ক করলাম, শেষ পর্যন্ত তওবা করলো। এইভাবে ওই নিজের অভিজ্ঞতা যে দিলৌকা কর্ম হাসিল কি যে রাহাত রেসাহ কর, অন্তরের নৈকট্য লাভ করো অন্তরে আরাম দিয়ে, নফস নে দিল মে যা পাইয়ে আরামে যাও কর, শ্বাস প্রশ্বাস অভ্যন্তরে স্থান পেয়েছে জানের আরাম পে। আমরা সবার সঙ্গে উঠা বসা করতে পারি, দিন একালা তাকলিমান্না, আপনি যে আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস যে তালামিজে ইসলামিয়া সিরাতে মুস্তাকিমের উপরে আসেন, তাদের গন্তব্যস্থল পাক মদিনা, আল্লাহ তাদের হেফাজত করবেন এবং সুরক্ষিত প্রহরী যাদের সাহচর্যে আসে অন্য ধ্যান ধারণার মানুষ হেদায়ত হয়ে যাবে। তাই ইউখালিতিন নাস আর দিলৌকা কর্ম হাসিল কি যে রাহাত রেসাহ কর, নফস নে দিল মে যা পাইয়ে আরামে যা কর,
কোনো সময় দেখা যায় রাত বাহার মে আজাদ বতন সূরতে মাই, হে মুমিন তুমি সমুদ্রের মধ্যে যেভাবে সীমার বদন হারা মাস বিতরণ করে তুমি সেইভাবে বিতরণ করো সর্বত্র। ডাঘা আলিয়ার ছাত্র আমরা ভীষণ তুফান হয়ে গেছে পূর্ব সাইডে, অনেক লোক মৃত্যুবরণ করেছেন। মেডিকেলের আমার এক বন্ধু আসলেন, অনেক সন চোখের জল মুছলেন, বললে ভাই যে অবস্থা দেখলাম, গোর বাড়ি সব ধ্বংস হয়ে গেছে আর এক বাড়িতে 50 জন লোক মৃত্যুবরণ করেছে, আমরা কি করতে পারি? বলে আমাদের তো কোনো শেষ পর্যন্ত মেডিকেল ডাকা আলিয়া বিভিন্ন, তখন আমাদের ছাত্র জীবনে ডাকায় ছাত্র সংগঠন আলিয়া মাদ্রাসায় খুব গরম ছিল, খুব গরম 2-3টা ছিল। এই সব ভুলে গিয়ে আমার বন্ধু বান্ধব কয়েকজন মাশাআল্লাহ আমরা 70 জন যুবক একত্রিত হয়ে গেলাম। আর পরিচয় এখানে কোনো লেভেল নাই যে আমি অমুক পার্টি অমুক, আমাদের কোনো রাজনৈতিক ব্যানারও নাই, আমাদের কোনো সংগঠন নাই। বিসমিল্লাহ 17-18 দিন কাজ করলাম, ঘুরে আমরা বের হয়ে যেতাম, কিছু চিরামগুড়ির সঙ্গে থাকতো, মানুষের ঘর ঠিক করার জন্য শাবল থাকতো, তার থাকতো, এইভাবে আমরা সেখানে কাজ করলাম। এই কাজের মাধ্যমে কেউ কাউকে জিজ্ঞেস করতেছিল যে আপনি কোন সংগঠনের ছাত্র, আপনি কোন সংগঠনের ছাত্র না। শেষ পর্যন্ত ফল হলো কি যে এই উত্তম কাজে বিভিন্ন সংগঠনের মানুষ একত্রিত হয়ে যে কার্য সম্পাদন করলাম, আল্লাহ তাআলার মেহরবানিতে সব একদিন গিয়ে উপস্থিত আমার উস্তাদ মোহতারম সৈয়দ মুফতি আমিনুল ইসলাম সবার মাথায় হাত দিন, বললেন বাবারা তোমার এলে দোয়া হয়, তেমন আমরা অনেক ভালো ভালো কাজ করেছি। এইটার একটা বিষয় আল্লাহ তাআলা এখানে যারা সমবেত হয়েছেন সহি সালামতির সাথে যেন আল্লাহ তাআলা গন্তব্যস্থলে পৌঁছান, যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের ভুলিও না, তাদের জন্য দোয়া করিও। রব্বির আমিন ইয়া রাব্বাল আলামিন। اللهم يا دافع البلية يا دافع البلية يا دافع البلية رب كريم يجبك ديري سجد بطير بطير ديري সমস্ত বলিয়াত থেকে হেফাজত করো। আল্লাহ পথের অন্তরে দূর করে দাও মুশকিল আসান করো। আমাদের এই জীবনে অনেক দুর্যোগ এসেছে, দয়াময় তুমি আসান করেছো, শুকরিয়া আদায় করার তৌফিক, এই কাফেলাকে সালামত রাখিও, মুশকিলের মধ্যে যেন তারা নিপতিত না হয়, আমরা যেন জালিম না হই, আমরা যেন নির্যাতিত মজলুম না হই। উপস্থিত আমরা সবকে মনের আশা ফুরাও পাক মদিনায় নে আল্লাহ, হজ্জে মকবুল নসিব ফরমাও। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب كريم যে যৌবন চলে গেছে আর কোনদিন ফিরবে এ জীবনে কত উত্থান পতন কত স্মৃতি আল্লাহ আমাদের মাফ করে দাও, আমাদের মাই বাবারে মাফ করো, আমরা বিগি বাচ্চারে মাফ করো, তোমার হাবিব জিন্দা মুদ্দা তমাম মুদ্দা মাফ করো। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. এই দুদিনের সরাইখানায় মা বাবা ঘর সংসার সাজিয়ে দিলেন, আজকে তারা কবর বাস আওলাদ কুলকুলো তুলে দিল মৌলা। অনেক মা বাবা আওলাদ নিয়ে বড় চিন্তার মধ্যে আছে, আমরা খুশি রাখস মৌলা, কোন মমিন দে বাচ্চা বাচ্চা দিয়ে ফোন দেয় না মৌলা। দয়াময় এই যুবকদের তুমি হেফাজত করো, তারা যেন মা বাবা যাদের জীবিত আছেন জোয়া লইতে পারে, যারা গেছেন গীতার লাগে যেন দোয়া করে। তফানি মুসলিম ও আলহেকনি বিশ্বালিহীন, দয়াময় একদিন এই জীবন শেষ হয়ে যাবে, চেনা জানা এ পৃথিবী ছেড়ে দিত, সেই দিন কলমা নসিব করিও, শয়তানের দুঃখ থেকে বাঁচাইও, তোমার হাবিবের দিদার নসিব করিও। আমার ওয়ালি সাহেবের অনেক মায়ার বুজুর্গ হল দুনিয়াতে গেলাগে মোল্লা, তারা গরিবের আহমেদ সার মা এখানে উপস্থিতি মঞ্চে আমাদের জীবন মরণ মা বাবা বিবি বাচ্চা ইজ্জত সব তোমার হাতে, সব কোন গাছ আমরা জলিল হরিও না যাও। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين يا رب العالمين يا رب آمين آمين.